এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ, গণমাধ্যম ও বিচারের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলছে আমির খসরু। এরপর জানিয়ে দেব সবকিছুর মূল্য বেড়েছে কিন্তু মানুষের জীবনের মূল্য বাড়েনি বলছে ডক্টর মঈন খান। এদিকে র‍্যাব হেফাজতে সুলতানা জাসমিনের মৃত্যু বাংলাদেশ মার্কিন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলছে মোমেন। এদিকে আজ কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার। জানিয়ে দেব ঈদে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলার ব্যাপারে যা জানা গেল। সর্বশেষ জানিয়ে দিব মোদির বাড়ির সামনেও অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি মমতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণমাধ্যম ও বিচারের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলছে আমির খসরু। গণমাধ্যমের স্বাধীনতা, বিচারের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি জায়গায় গিয়ে বাংলাদেশ আটকে আছে, সেটি হচ্ছে ভোটের অধিকার। সেটিকে আটকাতেই আজকে দেশে গুম খুন অনিয়ম সব হচ্ছে। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার 52 বছর, বিপর্যস্ত টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। আমির খসরু বলেন, আজকে পেটের খোদা নিয়ে একটি বাচ্চার বক্তব্য দিয়ে রিপোর্ট করায় প্রথম আলোর সাংবাদিককে তুলে নিয়ে গেছে। তার আগে একজন সরকারি নারী কর্মচারীকে তুলে নিয়ে গেছে। এগুলো তো দুদিনের ঘটনা। এভাবে তারা বিরোধী দলের অনেক নেতাকর্মীকে গুম ও খুন করেছে, গায়েবী ও মিথ্যা মামলা দিয়েছে। এগুলোই হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। মূলত ক্ষমতায় থাকা ও জোর করে ক্ষমতা দখলের জন্যই এসব করা হচ্ছে। সেজন্যই গণমাধ্যমের স্বাধীনতা, বিচারের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে। একটি দখলদার সরকার এসব করছে। তিনি বলেন, সরকার বলেছে সংবিধান মোতাবেক নাকি নির্বাচন করতে হবে, আর তারা অন্যদিকে গুম খুন করেছে, মিথ্যা মামলা দিচ্ছে। আপনারা কোন সংবিধানের কথা বলছেন? এই যে লোকগুলোকে তুলে নিয়ে গেছে, এগুলো কি সংবিধানের কাজ? এগুলো তো সংবিধান বহির্ভূত কাজ। আজকে গুম খুন হত্যা মিথ্যা মামলা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা কি সংবিধান বিরোধী কাজ নয়? এসব তো দেশের মানুষ মেনে নেবে না। সবকিছুর মূল্য বেড়েছে কিন্তু মানুষের জীবনের মূল্য বাড়েনি বলছে ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সবকিছুর মূল্য বেড়েছে কিন্তু মানুষের জীবনের মূল্য বাড়েনি। এই সরকার সবকিছুর উন্নয়ন করলেও মানুষের জীবনের উন্নয়ন করতে পারে নাই। বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটের নাসরুল হামিদ মিলনায়তনে প্রফেশনাল মুভমেন্ট বাংলাদেশ এর ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজী, বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবা, বিশিষ্ট সাংবাদিক শাহিন হাসনাত ঢাকা জেলা যুব দলের আহ্বায়ক রেজাউল কবির পল। সভায় প্রধান বক্তা ছিলেন বিএমপির আহ্বায়ক পেশাজীবী নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া। সভা পরিচালনা করেন পিএমবির নেতা ও শিক্ষক নেতা মোহাম্মদ জাকির হোসেন ও ফার্মাসিস্ট ওয়াসিম খান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মঈন খান বলেন, এ সরকার সবকিছুর উন্নয়ন করলেও মানুষের জীবনের উন্নয়ন করতে পারে নাই। রুহুল আমিন গাজী বলেন, এ সরকার অধীনে কোন নির্বাচন হবে না, ফ্যাসিস্ট সরকারের পতন শুধু সময়ের ব্যাপার। অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পেশাজীবীরা পরিবার পরিচালনা করতে পারছে না, পিএমবির ব্যানারে পেশাজীবীদের অধিকার আদায়ে সংগ্রাম চলতে থাকবে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবা বলেন, মানুষ আজ আইন অঙ্গনে সঠিক বিচার পাচ্ছে না। র‍্যাব হেফাজতে সুলতানা জাসমিনের মৃত্যু বাংলাদেশ মার্কিন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলছে মোমেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, র‍্যাব হেফাজতে সুলতানা জাসমিনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। র‍্যাব হেফাজতে সুলতানার মৃত্যু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, হঠাৎ করে এ ধরনের ঘটনা ঘটতে পারে, আপনি প্রায় প্রতিদিনই মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের দুর্ঘটনা দেখতে পাচ্ছেন। এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গণগুলিতে শিশু নিহত হয়েছে, কারো সাথে সম্পর্ক খারাপ হচ্ছে আমি মনে করি না। এই ধরনের দুর্ঘটনা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করবে। নওগাঁ পৌরসভা চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী সুলতানাকে র‍্যাব পাসের একটি টহল দল 22 মার্চ সকালে কাজে যাওয়ার সময় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ধরে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই দিন পরে তাকে নওগাঁ সদর হাসপাতাল এবং তারপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর 24 মার্চ
তার মৃত্যু হয়। এদিকে মোমেন বলেন, বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে অন্যদের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার নেই। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের সংগ্রামে 30 লাখ মানুষ জীবন দিয়েছে। অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে আমাদের কোনো পাঠের প্রয়োজন নেই। তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন খুবই শক্তিশালী। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের সমস্যা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের গণতন্ত্র খুবই দুর্বল, তাই তারা দেশে ও বিদেশে গণতান্ত্রিক সংস্কারের পক্ষে ওয়াকালতি করার চেষ্টা করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দেশে ও বিদেশে গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে আরো সোচ্চার হওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার চেষ্টা করছি। আমরা এটি সম্পর্কে একই পৃষ্ঠায় আছি। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গত এক দশকে ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে গেছে। তিনি আরো বলেন, আমরা একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করেছি। আমরা ভুয়া ভোটারদের মোকাবেলা করার জন্য ছবি সহ ভোটার আইডি কার্ড তৈরি করেছি। বিগত 14 বছরের নির্বাচন কমিশন হাজার হাজার নির্বাচন পরিচালনা করেছে, তাদের প্রায় সবগুলোই ছিল স্বচ্ছ গ্রহণযোগ্য, এবং ভবিষ্যতেও আমাদের নির্বাচন হবে স্বচ্ছ গ্রহণযোগ্য। আজ কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের ওয়েস্টেন হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ওয়েস্টেন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দলের সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ঈদে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলার ব্যাপারে যা জানা গেল। পদ্মা সেতু দিয়ে সাই সাই করে ছুটে চলছে সব ধরনের যান, তবে বন্ধ আছে মোটর সাইকেল চলাচল। মোটর সাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টের দায়ের করা রিট আরো 4 সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। ফলে আসন্ন ঈদ উল ফিতরেও পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলের অনুমতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছিল আসন্ন ঈদে সেতুর ওপর দিয়ে মোটর সাইকেল চলাচলের অনুমতি মিলতে পারে, রিট মুলতবির কারণে সেটি আর হচ্ছে না। বুধবার পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর সিদ্ধান্ত জানায় হাইকোর্ট। এই সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় সেটা দেখে পরবর্তী আদেশ দেবেন বলে জানায় আদালত। তার মানে আরো 1 মাস পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সম্ভাবনা নেই। এর আগে গত 25 জানুয়ারি ওই রিটের শুনানি 8 সপ্তাহের জন্য মুলতবি করেছিলেন হাইকোর্ট। 8 সপ্তাহ পর রিট আবেদনটি আবার কার্যকর তালিকায় এলে এটি আরো 4 সপ্তাহের জন্য মুলতবি করা হলো। গত 15 জানুয়ারি পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে বাংলাদেশ রিপাবলিকান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে একটি রিট দায়ের করেন। সড়ক পরিবহন ও সেতু সচিব পদ্মা সেতু কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়, তবে সেদিন উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করেন হাইকোর্ট। পরে একই ব্যক্তি ও এ সংক্রান্ত আরও একটি রিট আবেদন করেন। রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। গত বছরের 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়, পরদিন 26 জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া, তবে সেদিনই একটি দুর্ঘটনার কারণে 27 জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে দেয় সরকার। মোদীর বাড়ির সামনে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি মমতার। ভারতে বিভিন্ন প্রকল্পে বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে টানা পড়েন চলছে দীর্ঘদিন ধরে। বুধবার বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কলকাতার রেড রোডের অবস্থান ধর্মঘটের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর বাসভবনের পাশেও একই কর্মসূচি পালন করার হুমকি দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ছাত্র যুবদের সভায় রাজ্যের প্রাপ্য আদায়ে দিল্লি অচলেরও হুমকি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ, 2021 সালের ডিসেম্বর থেকে 100 দিনের কাজের প্রকল্পে 7,000 কোটি রুপি আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, তাতে 17 লাখ পরিবার আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 8,200 কোটি রুপি বকেয়া রয়েছে প্রায় 11 লাখ পরিবারের বাড়ি তৈরির জন্য। সব মিলিয়ে 1 লাখ কোটি রুপির বেশি অর্থ কেন্দ্রের থেকে পাই বলে রাজ্যের দাবি। তার বিরুদ্ধেই এদিন থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন মমতা। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের দাবি আদায়ে একবার নয় 1 কোটি বার ধর্ণায় বসব, মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে, মমতার হিম্মত রয়েছে, দরকারে প্রধানমন্ত্রীর বাড়ির পাশেও বসতে পারি, আমি জনপ্রতিনিধি। ধর্ণা মঞ্চের অদূরেই এদিন দুপুরে শহীদ মিনারের পাদদেশে সবাই অভিষেক বলেন, দিল্লির দানবের কাছে বাংলা মাথা নত করবে না, এই আন্দোলনে আমরা দিল্লিতে নিয়ে যাব, দিল্লি অচল করে দেখাবো, এই দাবি দিল্লি থেকে ছিনিয়ে আনবো। মমতার ধর্ণা মঞ্চে এসে এদিন অভিষেকের দাবি, 151টি কেন্দ্রীয়
দল রাজ্যে পাঠানো হয়েছে। প্রতি মাসে 6 থেকে 7টি করে দল এসেছে। তার অভিযোগ, শুধু আবাস বা 100 দিনের কাজ নয়, 2021 থেকে 2023 সালের মধ্যে 107টি প্রকল্পের অর্থ বন্ধ করেছে কেন্দ্র। গত এক বছরে 66টি প্রকল্পে টাকা দেয়নি কেন্দ্রীয় দল। পাঠানো নিয়ে প্রশ্ন তোলেন মমতাও। এত লোকের প্লেন ভাড়া, খাওয়া থাকার খরচ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ওই টাকা পেলেও কিছু গরিব মানুষকে দেওয়া যেত। বুধবার রাতে ধর্ণা মঞ্চেই ছিলেন মমতা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধর্ণা কর্মসূচি চলবে।